ময়মনসিংহের হালুয়াঘাটে ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনা ঘটেছে বুধবার সকাল নয়টা তিরিশ মিনিটের দিকে উপজেলার বিলডুরা ইউনিয়নের উত্তর কৈলাডি গ্রামে এ ঘটনা ঘটে নিহতের পরিবার ও এলাকাবাসী জানায় সকালে উত্তর কৈলাডি গ্রামের আব্দুল হায়ের স্ত্রী নিহত ফিরুজা বেগম রান্নাঘরে মাছ কাটছিল সে সময় তার ছেলে সাদিকুল রান্নাঘরে প্রবেশ করে মায়ের কাছ থেকে দানিয়ে তার মাকে এলোপাতারি কুপাতে থাকে

এ বিষয়ে আমরা কথা বলি স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হুসেনের সঙ্গে একটি পাই ফোনের মাধ্যমে জানতে পারি আমার ইউনিয়নে ছেলে মাকে খুন করেছে খবর পেয়ে আমি সাথে সাথেই ওসি সাহেবকে জানাই এবং ওসি সাহেবের সাথে ঘটনাস্থলে আসি আসার পরে ছেলে পালা গেছে লাশ মর্গে যাওয়ার জন্য সকল ব্যবস্থা করি এলাকাবাসীর সক আইন শৃঙ্খলা এ বলি যেভাবে হোক এই আসামিকে উদ্ধার করার জন্য আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি ঘটনাস্থল পরিদর্শন করে হালুয়াগার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন আজকে সকালবেলা বিলডোরা ইউনিয়নের কৈলাটি গ্রামে ছেলের হাতে মা খুন হওয়ার সংবাদ পাওয়ার সাথে সাথে আমি অফিসার ফোর্সও ঘটনাস্থলে আসি ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনার সত্যতা পাই তো আমাদের আসার আগেই যে হত্যাকারী সাতেকুল সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তো আমরা ডেড বডি পোস্টমর্টমের জন্য আমরা মর্গে প্রেরণ করছি আর ছেলেটিকে আমরা অ্যারেস্ট করার জন্য আমরা টিম বিভিন্ন জায়গায় কাজ করছে আর আমরা মামলা নিয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি মাছারুল ইসলাম মিশু সিআইটিভি